চুরাই পথে কোন চুরাই কোনটা পথে কোন বর্ডার যাস ডাউকি বর্ডার ডাউকি ডাউকি থেকে কিভাবে আসলে গুয়াহাটি গুয়াহাটি গাড়িবে আজকে কোথায় যেতেছিল দিল্লিতে কিসের জন্য কাজের জন্য আগে বার ছিল নাকি ইন্ডিয়াতে ভাবে না প্রথমবার আসছে কয়জন আসছিল আমরা তিনজন ছিলাম আরেকজন কোথায় গেল আরেকজন টেন্টে চলে যায় কবে গেছে ওটা যেদিন আসছে ওই দিনই চলে গেছে দিল্লি কিসের জন্য যাইতেছিল কাজে কাজে আজকে পুলিশ তোমাদেরকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করেছে তোমার নাম কি সুজন দাস সুজন দাস মানে কি আইটা কেন উঠাছ এটা এই থাকে মানে এরকম করে আসতে থাকো বারবার না আগে আসছিল না বেলে অন্য অন্য কেউ আসতো এরকম জানি না তোমাদের পাসপোর্ট আছে পাসপোর্ট আছে নেই তাহলে কিছু নাই জৈন্তপুর জৈন্তপুর দিয়ে পাহাড়ি রাস্তা কি পার করে দিল বাংলাদেশ ওখানে লোক ওখানে জড়িত ছিল তোমাদের পার করার জন্য টাকা দিয়েছে দিয়েছো আমরা টাকা দিই এমনি কথাবার্তা হয়েছিল কিন্তু টাকা পয়সা দিই নি এমনিতেই পার করে দিল জুনেদ আহমদ কোথায় সিলেট বাংলাদেশ পাসপোর্ট আছে জি না স্যার ইন্ডিয়া আসছো যে কিসের জন্য কাজের জন্য আসছিলাম স্যার কি কাজের জন্য তোর কবে পার হয়েছে বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে 23 তারিখে তারপরে কোথায় ছিল 23 তারিখে এর আগে 23 তারিখে আসার পরে কোথায় ছিল ইন্ডিয়াতে ইন্ডিয়াতে 23 তারিখে আগে যে সময় আসি আমরা ওই সময় আসলাম ওই বড় টিল্লা আছে না টিল্লা নিচে যে আমরা নিয়ে আসছিল যে ওরা সাথে আসলাম তোমার তোমাদেরকে পার করার বিনিময়ে কি টাকা দিয়েছো তাদের বিনা টাকা দেই নাই মানে এমনি কথাবার্তা হয়েছে যে গায়ে গিয়া কাজ করে টাকা দেবো কত টাকা বলতে টাকাও কে হেনে গিয়ে হিসাব করতে কইছে কাকে দিতে লাগে পয়সাটা পয়সা টাকাটা কাকে দিতে লাগে পয়সা এনে আমার যে নিয়ে দিতেছিল ওর কাছে দিতে কইছে কয়জন পারছিল বড় তিনজন একজন চলে গেছে আজকে কোথায় যেতেছিল আজকে আজকে তো যাইনি সে কোনো দিতে যাওয়া আছে আমরা তো এনে একটা পড়ে কোথায় কোথায় যেতেছিল দিল্লিতে কিসের জন্য কাজের জন্য আগে আসলে নাকি ইন্ডিয়ায় জি না ফারস্টে কেন আসলে তোমাদের পাসপোর্ট নাই ভিসা নাই কেন পার আমরা তো এগুলা জানি না স্যার বুঝছেন আমরে এইভাবে আনছে জানলে তো আইতাম না স্যার জি কি আনছে তোমাদেরকে এইভাবে আজকে কে বলল যে ইন্ডিয়াতে আসো যে চলে গেছে না ও আনছিল আমরে টাকার বিনিময়ে আসছে নি জি তাতে আসে নাকি মানে ওইখানে তো মানুষ আছে যেখানে নেই দিয়েছিল এগুলো বলতে পারতেছি না ঠিক আছে হবে